নতুন গাড়ির বিক্রি বাড়ছে দেশে। ব্যবসায়ীরা বলছেন, রিকন্ডিশনের থেকে দামের তফাত কমে আসায় ভালো ব্র্যান্ডের নতুন গাড়ির প্রতি আগ্রহ বাড়ছে ক্রেতাদের, যা সামনে আরও বাড়বে বলে আশা তাদের। প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে টয়োটার গাড়ি বাজারজাত করছে নাভানা। সেডান, মাইক্রো সহ টয়োটার 17টি মডেলের গাড়ি এখন পাওয়া যায় তাদের গ্যালারিতে, যেগুলোর থেকে প্রতি বছর 2000-এরও বেশি গাড়ি বিক্রি হয়। অথচ বছর পাঁচেক আগেও বিক্রি ছিল 1000-এর কম। পাঁচ বছরে কিভাবে দ্বিগুণ হলো এই ব্যবসা? প্রাইসও এখন আমাদের অনেক কম্পিটিটিভ, যেটা আগের চেয়ে এখন গভর্নমেন্টও ডিউটি স্ট্রাকচারে অনেক চেঞ্জেস এসেছে গত 10 বছরে, প্লাস আমাদের এখন গাড়ির লাইন আপও বাড়ছে। ব্যবসায়ীদের হিসেবে প্রতি বছর দেশে নতুন করে 30,000 গাড়ি রাস্তায় নামে, এর মধ্যে 25,000-ই আমদানি হয় পুরনো বা রিকন্ডিশন গাড়ি হিসেবে। নিজস্ব বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রি হওয়া গাড়ির সংখ্যা 5,000-এর মতো, যা প্রতি বছরই বাড়ছে অন্তত 15% হারে। বিক্রেতারা বলছেন, প্রবৃদ্ধির এই হার রিকন্ডিশন গাড়ির থেকে বেশি। কাস্টমার 100% নিশ্চিত থাকে যে সে একটি ব্র্যান্ড নিউ গাড়ি নিচ্ছে, অ্যান্ড ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি পাচ্ছে, অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস আফটার ফ্রি সেল সার্ভিস পাচ্ছে। ওভারঅল মার্কেটের আগে অ্যারাউন্ড 5% ছিল হয়তো ব্র্যান্ড নিউ, এখন ওভারঅল মার্কেটের অ্যারাউন্ড 20% ব্র্যান্ড নিউ নিয়ে নিচ্ছে প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টে। বর্তমানে দেশের বাজারে বিশ্বের 15টি বড় ও নামি ব্র্যান্ডের নতুন গাড়ি পাওয়া যাচ্ছে ব্র্যান্ডগুলোর অনুমোদিত বিতরণকারীর মাধ্যমে। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা।